2023 সালের ডিসেম্বর মাসের শেষ কটি দিন ইসলামের জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে, আজকের ভিডিওতে আমি এই বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদের। ডিসেম্বর মাস প্রায় অর্ধেক অতিক্রান্ত, বাকি অর্ধেক অর্থাৎ ডিসেম্বর মাসের 15 তারিখ থেকে ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত আপনার ভাগ্যফল কেমন হতে চলেছে, আজকের ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তার সঙ্গে আরেকটি বিষয় আপনাদের জানিয়ে দিই, যারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং ইসলামের জাতক জাতিকা, তাদের উদ্দেশ্যে শুধু একটি কথাই বলি, 2024 সালের ইসলামের জাতক জাতিকাদের জীবনে কিন্তু যা যা ঘটবে এই নিয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, অতি অবশ্যই আপনারা দেখতে পারেন। এবার তাহলে মূল বিষয়ে আলোচনায় প্রবেশ করা যাক। ডিসেম্বর মাসের শেষ অর্ধেক অর্থাৎ 15 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত ইসলামের জাতক জাতিকাদের জীবনে কি কি ঘটতে চলেছে, যদি সঠিকভাবে এই নামের আদ্যক্ষর বা প্রথম অক্ষর দিয়ে ভাগ্য গণনা করা হয়, এবং সেক্ষেত্রে কিন্তু 90% মিল আপনি অবধারিত পাবেন। তবে এই বিষয়টি আপনাদের জানিয়ে দিই, এই সময় ইসলামের জাতক জাতিকাদের সর্বদিক থেকে উন্নতি হওয়া আবশ্যক, অবশ্যই উন্নতি হবে। হ্যাঁ বন্ধুরা, যেমন ধরুন, যদি আপনি কোনো দিকে অর্থ বিনিয়োগ করেন, সেই অর্থ কিন্তু আপনার মত অনুযায়ী চলবে, অর্থাৎ অর্থ কিন্তু আপনাকে ভালো রিটার্ন দেবে। শেয়ার বাজারই হোক বা যে কোনো ব্যবসায়ী হোক, আপনি যদি এই সময় অর্থ বিনিয়োগ করেন, সেই অর্থের প্রচুর পরিমাণ অর্থ আপনি অবশ্যই ফেরত পেতে পারেন। যদি আপনি এই সময় কোনো ভূমি বা বাড়ি ক্রয় করেন, সেক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে আপনি লাভবান হতে পারেন, অর্থাৎ আপনার এই ভূমি বা বাড়ির দাম কিন্তু প্রচুর বাড়তে পারে। যদি এই সময় আপনার প্রয়োজন হয়, আপনি কোনো জায়গায় ভ্রমণ বা বিদেশ যাত্রাও করতে পারেন, এই সময়টি আপনার জন্য একেবারেই পারফেক্ট। এই সময় করলে কোনো কিছুর বাধা আসবে না, বরঞ্চ আপনি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আরও লাভ করবেন। সুতরাং এই সময় অতি অবশ্যই আপনি এই বিশেষ বিষয়গুলি করতে পারেন। যারা বাড়িঘর করতে চাইছেন বা জমি জায়গা কিনতে চাইছেন, এই সময়টি আপনাদের জন্য আদর্শ সময়। এছাড়া যারা চাকরির চেষ্টা করছেন, তারাও কিন্তু বড় সড়ো চাকরির যোগ রয়েছে। বিশেষ করে এই সময়ে যে কোনো সরকারি চাকরির পরীক্ষা হলে সেই পরীক্ষা ভালো করে দিন, কারণ এই সময়ে কিন্তু আপনাদের সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে বড় যোগ রয়েছে। এছাড়া যারা এই সময় পরিবার পরিজনের সঙ্গে কোনো রকম সমস্যায় আছেন, তাদের কিন্তু জীবনে সমস্যা অবশ্যই কেটে যাবে, সময়ের সঙ্গে সঙ্গে
তাদের জীবনে উন্নতি হবে এবং জীবনও হবে অতি সুন্দর। তাই সমস্যার সম্মুখীন যারা হয়েছেন তাদের জীবনে সমস্যা কাটতে বাধ্য। এছাড়া বলবো, যারা ইসলামের জাতক জাতিকা শারীরিক দিক থেকে ভুগছেন, সেই সব শারীরিক দিক থেকে সমস্যাগুলি কিন্তু আপনাদের এই সময়ে কেটে যাবে, এটাই স্বাভাবিক। আর এই সময়টা এতই ভালো সময়, যদি একটু চোখ কান খুলে আপনি যে কোনো বিনিয়োগ করবেন, সেই বিনিয়োগ থেকে রিটার্ন আপনি পেতেই পারেন। একটুখানি চোখ কান খুলে শুধু বিনিয়োগ করুন, অবশ্যই রিটার্ন পাবেন। যারা বাড়ি করছেন, ব্যবসা খুলবেন, ভাবছেন নতুন ব্যবসা, সব কিছুর ক্ষেত্রে পজিটিভ সময় এই সময়টা চলবে। তবে মনে রাখবেন, কাউকে টাকা ধার একদম দেবেন না। এই টাইমে টাকা ধার দিলে সেই টাকা কিন্তু আপনি ফেরত আনতে পারবেন না। এই সময় কাউকে অতিরিক্ত কোনো কিছু বিশ্বাস করে কিছু করবেন না, তাহলে কিন্তু বিপদে পড়বেনই পড়বেন। সব কিছু মিলিয়ে এইটুকু বলা যেতে পারে, এই সময় ইসলামের জাতক জাতিকাদের জীবনে খুব ভালো সময় আসতে পারে। তাই অতি অবশ্যই ধৈর্য ধরুন এবং দেখুন। আশা করি আপনারা একটি ভালো সময় পাবেন। যারা ভিডিওটিকে দেখলেন অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। পরবর্তীকালে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের প্রত্যেককে ভালো রাখবেন। নমস্কার।